দেখুন, আপনি তো বুঝতেই পারছেন আমাদের সাধারণ ঘরে এরকম বড় বড় অসুখের কথা শুনলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আপনি একটু ভালো করে দেখে বলুন না, রিয়ার কি সত্যি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার খুব দরকার? আমি আসলে বাইরের রিপোর্টে খুব একটা ভরসা করতে পারছি না। আমি আমার এখানে ওর টেস্টগুলো দ্বিতীয়বার করাবো। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, এবার কি হবে, আমি কি ধরা পড়ে যাব? তোমরা ডোনারের কোনো সন্ধান পেলে? না স্যার, আমরা তো অপেক্ষা করে আছি কিন্তু কেউ এখনো পর্যন্ত ফোন করেনি। ওর নাম হচ্ছে মনীষা, মনীষা দত্তগুপ্ত। ও রিয়াকে কিডনি দিতে চায়। তুমি এত সকাল সকাল বেরিয়ে গেছো ড্যাড, এদিকে কি হয়েছে সেটা শুনেছো? কেন কি হয়েছে? ওই সাক্ষ্য সেন আমার কিডনি ডোনার নিয়ে এসে উপস্থিত হয়েছে। হোয়াট? নতুন কোনো ডোনার পাওয়া যায়নি। ইনফ্যাক্ট সেই কারণেই আপনার কাছে এই বিষয়ে একটু আলোচনা করতে আসা। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। আচ্ছা, আমি তো রিয়ার দিদি, তার মানে আমার আর রিয়ার ব্লাড গ্রুপ তো সেম। সো আমি রিয়াকে কিডনি দিতে পারি না? সে কোন সকালে বেরিয়েছো আর এখন ফিরলে? এই তো মা পুজো দিয়ে ফিরলাম। মা জানো তো রিয়ার নতুন কিডনি ডোনার পাওয়া গেছে। কি নাম তার? মানে টেলিফোন নাম্বার আছে তোমার কাছে? নাম হলো রিতা, রিতা চক্রবর্তী। আচ্ছা জয়ী, এই যে রিতা চক্রবর্তী, আমি এনার সঙ্গে দেখা করতে চাই। এখন একটা সমস্যা হয়েছে, আসলে আমার হাজবেন্ড কাল ওই রিতা চক্রবর্তীর সঙ্গে দেখা করতে চায়। কাল যখন নার্সিং হোমে যাব, প্লিজ আপনি কাউকে রিতা চক্রবর্তীর ভূমিকায় অভিনয় করতে বলবেন। এরপর আর কোনোদিন এই ফুটবলটা আমার পায়ে থাকবে না। আজই শেষ। এরকম মন কেমন করছে কেন দিদির জন্য? না না, আমি কেন দুর্বল হয়ে যাচ্ছি? বাবা আমাকে যে কাজটা দিয়েছে সেটা আমাকে করতেই হবে। দেখেছিস তো, কেউ এখনো আসেনি। আরে তোমরা সবাই কোথায়? রুম্পাই, তোরসা, আরে আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো তোমরা সবাই। মা, সব কোথায় গেল বলতো? আরে কোথায় গেলে সবাই? তাড়াতাড়ি করো, এসো 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 সবাই, এসো এসো, চলো 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 চলো। এসে গেছি এসে গেছি, আমরা এসে গেছি। রুম্পাই আয়। আর তোমার বর্দি ভাইয়ের কথা বলুন, সাজতে সাজতে বেলা কাবার করে দিল। তুমি একটু চুপ করো তো, শাড়ির কুচি ধরতে পারো না বড় বড় কথা। আরে চুন্নি এসো। এইটা এসে গেছে। ওফো, এত তাড়া কিসের বলো তো? আমরা তো কাছেই যাব নাকি? আরে শীতকাল না, বেলা পড়ে আসবে তো। আচ্ছা মেজো বৌদি, তুমি ফ্লাইং ডেস্টটা নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, নেওয়া হয়ে গেছে। ও আমি কিন্তু ব্যাডমিন্টন খেলবো। হ্যাঁ নিশ্চয়ই খেলবে। হে, আমি ফুটবল নিয়ে চলে এসেছি। আরে কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো, চলো মালপত্র গাড়িতে তুলতে হবে তো। আগে অনেকক্ষণ আগে তোলা হয়ে গেছে, ঠিক আছে। আজকে কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করব, কেউ কোনো বিষয় নিয়ে ভয়ও পাবো না, কেউ কোনো রকম মন খারাপও করবো না। প্রমিস রিয়া, প্রমিস। আচ্ছা মা কোথায় গো? মা, ও মা, আমরা তো এবার বেরোবো। হ্যাঁ হ্যাঁ, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো, আজকে খুব ভালো করে আনন্দ করো। তোমাকে বাবাকে আর কাকিমণিকে কত করে বললাম, তোমরা কেন যাবে না বলো তো? তোমরা সকলে ছোট, তোমরা কোথায় আনন্দ করবে? আমরা তো সব বুড়ি হয়ে গেছি, সব সময় বুড়ো বুড়ির লেজ ধরলে চলে? আমার মা বুড়ি, কে বলেছে কথাটা? তাকে ডেকে নিয়ে আসো, আমার সামনে ডেকে নিয়ে আসো, আমি তাকে মজা দেখাচ্ছি। তুই একদম ঠিক বলেছিস, আমার বাবা বুড়ো, আমার মা বুড়ি, আমার কাকিমণি বুড়ি। আমার কাকিমণি তো বাতের ব্যথা নিয়েও লং জাম্পে ফার্স্ট প্রাইজ আনতে পারে। বর্দা ভাই দারুণ বলেছিস এই কথাটা। আচ্ছা আমাদের মধ্যে যে সবথেকে ছেলে মানুষ সে কোথায়? ছেলে মানুষ? কে ছেলে মানুষ? কেন, আমাদের ছোটকা, ছোটকা। আরে কোথায় গেলে তুমি, তাড়াতাড়ি এসো তো, তোমাকে ফেলে রেখে চলে যাবো বলে দিলাম। না আমার আর যাওয়া হবে না পিকনিকে, তোরা যা। হ্যাঁ ছোটকা, যাবে না মানে কেন যাবে না? দেখো ছোটকা, তুমি না গেলে কিন্তু একদমই মজা হবে না, তোমাকে যেতেই হবে। আমার ভালো লাগছে না জয়ী, আমার ভালো লাগছে না, আমাকে ছাড়া এবার তোরা জানা। কি হয়েছে ঝটকা, তুমি তো এরকম করো না কখনো। কখনো করি না মানে কখনো করবো না তার তো কোনো মানে নেই, আমি তো মানুষ, আজ করছি, আমার ভালো লাগছে না, আমি যাবো না, ব্যাস। তোমার কি হয়েছে সেটা তো বলবে। বড়বদি সব সময় মন খারাপের কোনো কারণ থাকতে হবে। তোমার আবার মন খারাপের কারণও থাকতে পারে বুঝি?
তো রঙিন পাথর। আমি তোমাকে এই রঙিন পাথর দিয়ে মনে করিয়ে দিতে চাই কোমল দিঘির দর্শিমে সেই জয়টা কেমন ছিল। আমি সেই রঙিন জয়টাকে ফিরে পেতে চাই, জীবনের সেই আনন্দটাকে ফিরে আনো। সেই মেয়েটা আর ফিরবে কি করে ভাত বাবু? সেই মেয়ে আর এই জয়ের মধ্যে অনেক পার্থক্য। জয়ীর শরীর থেকে ওই কিডনিটা বার করতে দে, তাহলেই তো একমাত্র আমরা সেফ। আর কতবার বলতে হবে? ভালো না লাগলেও আপনাকে খেতে হবে। নিন, খেয়ে নিন দুধটা। কি হলো খান? রক্ত বেরোচ্ছে তো। যা হচ্ছে হোক, রক্ত পড়লে কেউ মরে যায় না। তুমি চাও না আমি আমি সুস্থ হয়ে যাই, তাহলে দয়া করে তুমি চলে যাও এখন। হ্যাঁ করুণা বলো, ডিভিডিটা কোথায় সরিয়েছিস শ্যামা? তুই ডিভিডিটা হাত দিয়েছিস কি কিসনি, ওটা সরিয়েছিস কি সরাসনি আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি তোকে এখানে আসতে হবে শ্যামা, তোকে রাধারানী হয়ে গান গাইতে হবে, ব্যাস। যেও না, যেও না। প্রভু, সে যে আবার চলে গেল। ভয় পেও না, আমি তাকে খুঁজে দেব। তামাশা আর ভারিককে কে ডাকি, ওরা নিশ্চয়ই আমার বাঁধন মুক্ত করতে পারবে। সকালে যে গানটা শিখলাম আমরা সেই গানটা গাইবে নাকি? সুভাষের জন্মদিনে উপহার দেব। এটা বুঝি আমাদের দেশের গান? এই গান আমাদের দেশমায়ের গান, যার পায়ে পরাধীনতার শিকল পড়ানো। এটা দেখো তো, এখানে কিছু দুঃস্বপ্নের স্মৃতি ভেসে ওঠে কিনা। দীপ, এই দুটো থালা এশার হাতে দিয়ে বলো, সারা জীবনের মতো আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তিন ফাইলটা কিছু দেই না। মেয়েটার ভাত কাপড় হয় না, তোমাকে কি জানাবো বলো দেখিনি? ভাত কাপড় হয়নি মানে? হ্যাঁ, তোমার ছেলে তো জোনা কি কি কিছুতেই মেনে নিচ্ছে না। মেনে নিচ্ছে না মানে সিট মানছে না? না, মেনে নিচ্ছে না। তাই নাকি? সিট কত বড় বাপের বেটা আজকে আমিও দেখব। চলো তো দেখি কি করে না মেনে থাকতে পারে। এটা তো রঙিন পাথর। আমি তোমাকে এই রঙিন পাথর দিয়ে মনে করিয়ে দিতে চাই কোমল দিঘির দর্শিমে সেই জয়টা কেমন ছিল। আমি সেই রঙিন জয়টাকে ফিরে পেতে চাই, জীবনের সেই আনন্দটাকে ফিরে আনো। সেই মেয়েটা আর ফিরবে কি করে ভাত বাবু? সেই মেয়ে আর এই জয়ের মধ্যে অনেক পার্থক্য। জয়ীর শরীর থেকে ওই কিডনিটা বার করতে দে, তাহলেই তো একমাত্র আমরা সেফ। আর কতবার বলতে হবে? ভালো না লাগলেও আপনাকে খেতে হবে। নিন, খেয়ে নিন দুধটা। কি হলো খান? রক্ত বেরোচ্ছে তো। যা হচ্ছে হোক, এটুকু রক্ত পড়লে কেউ মরে যায় না। তুমি চাও না আমি আমি সুস্থ হয়ে যাই, তাহলে দয়া করে তুমি চলে যাও এখন। হ্যাঁ করুণা বলো, ডিভিডিটা কোথায় সরিয়েছিস শ্যামা? তুই ডিভিডিটা হাত দিয়েছিস কি কিসনি, ওটা সরিয়েছিস কি সরাসনি আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি তোকে এখানে আসতে হবে শ্যামা, তোকে রাধারানী হয়ে গান গাইতে হবে, ব্যাস। যেও না, যেও না। প্রভু, সে যে আবার চলে গেল। ভয় পেও না, আমি তাকে খুঁজে দেব। তামাশা আর ভারিককে কে ডাকি, ওরা নিশ্চয়ই আমার বাঁধন মুক্ত করতে পারবে। সকালে যে গানটা শিখলাম আমরা সেই গানটা গাইবে নাকি? সুভাষের জন্মদিনে উপহার দেব। এটা বুঝি আমাদের দেশের গান? এই গান আমাদের দেশমায়ের গান, যার পায়ে পরাধীনতার শিকল পড়ানো। এটা দেখো তো, এখানে কিছু দুঃস্বপ্নের স্মৃতি ভেসে ওঠে কিনা। দীপ, এই দুটো থালা এশার হাতে দিয়ে বলো, সারা জীবনের মতো আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তিন ফাইলটা কিছু দেই না।
মেয়েটার ভাত কাপড় হয়নি, তোমাকে কি জানাবো বলো দেখিনি? ভাত কাপড় হয়নি মানে? হ্যাঁ, তোমার ছেলে তো জোনা কিকে কিছুতেই মেনে নিচ্ছে না। মেনে নিচ্ছে না মানে সিট মানছে না? না, মেনে নিচ্ছে না। তাই নাকি? সিট কত বড় বাপের বেটা আজকে আমিও দেখবো। চলো তো দেখি কি করে না মেনে থাকতে পারে।